প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল এবং WHO-র উদ্যোগে আমাদের অনলাইন প্রোগ্রাম মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং। আজকে আমার টপিক হলো ক্যাথেটারাইজেশন অ্যান্ড ক্যাথেটার কেয়ার। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিউটি অফ নার্সেস অ্যান্ড পার্ট অফ আওয়ার নার্সিং। সো আই এম প্রফেসর মোহাম্মদ আনিসুরন ফরাজি, রেজিস্টার্ড নার্স, পাস্ট ন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম অ্যান্ড আই অবটেন PhD ইন নার্সিং। নাও আই এম ভিজিটিং ফ্যাকাল্টি। সো লেট আস স্টার্ট আওয়ার introduction of catheterization. So catheterization and catheter care, let us to see the introduction. This presentation provides an overview of the main procedures involved in catheterization and catheter care. It summarizes the content from the printed text and can be used to support study and revision within your learning groups. Those are learner, you can share with it with your friends and your classmates also. So we have six part here. Part one, catheterization and catheter care. Part two, appropriate drainage system with support. And part three, bag position. Part four, advising patient. Part five, plan for removal, and finally part 6, catheter problems. Part 1, catheter. আমরা জানি যে প্রত্যেকটা জিনিস আমাদের একটা ডেফিনেশন দিতে হয়। বাই ডেফিনেশন ইউরিনারি ক্যাথেটার, ইউরিনারি ক্যাথেটার ইজ অ্যান অ্যাপ্লায়েন্স which is inserted into the bladder in order to drain the urine. আমরা জানি যদি কোনো কারণে obstructive urine হয়ে যায় অথবা কোনো major operationের পূর্বে অথবা even before the delivery আমরা আমাদের urine evacuation করতে হয় বিভিন্ন ক্ষেত্রে। তো I will say the purpose also. So it consists of a hollow tube. This is a hollow tube, একটা নল লাগানো থাকে উইথ টু ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল। এখানে দুইটা চ্যানেল আছে, ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল আছে, টু ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলস ইনসাইড ইট। সো ফর দ্য ইউরিন টু ড্রেন বায়া নাম্বার অফ ওপেনিং আইজ অ্যান্ড অ্যাট দ্য টিপ অফ দ্য ক্যাথেটার, দিস ইজ দ্য টিপ অফ দ্য ক্যাথেটার, টু ইনফ্লেট দ্য বেলুন, দিস ইজ এ বেলুন। ইনফ্লেট আমরা কী করি, ক্যাথেটারটা ইনসার্ট করার পরে সেটা যখন ব্লাডারে আসে ইউরিন পাস হইতে থাকে তখন আমরা সেটা ফিক্স করার জন্যে আমরা ডিস্টিল ওয়াটার বা নর্মাল স্যালাইন 10 cc বা 7 to 10 cc আমরা একটা সিলিঞ্জের নিয়ে সেটা ইনসার্ট করে এরকম বেলুন আকৃতি করি যাতে করে সেটা ব্লাডার থেকে খসে না পড়ে। So for the urine to drain a via number of opening eyes at the tip of the catheter or to inflate the balloon with sterile water. Mind it, kokhono amra unsterile kono kichu use korbo na. This catheterization is a sterile procedure. Always remember it. It is a sterile procedure. Jibanu mukto thakte hobe. Kono krome jate jibanu songothito kono kichu touch na lage. দ্যাট ইজ আ টেকনিক। তো আমরা র্যান্ডমলি অনেক কিছু করে থাকি, আমরা আশা করি যে আমরা কখনো ব্যাড প্র্যাকটিস করতে করবো না যাতে করে রোগীর কোনো ক্ষতি হয় বা কোনো ইনফেকশান তৈরি হয়, ইউরিনারি ট্র্যাক্টে কোনো ইনফেকশান তৈরি হয়, এরকম কোনো কার্যক্রম আমরা করবো না। সুতরাং ইট ইজ ভেরি কনসাসলি আমাদের করতে হবে যাতে করে
আমাদের প্রত্যেকটা পেশেন্টকে আমরা সেফ নার্সিং দিতে পারি। আমার একটা কথা হলো সেফ নার্সিং। সেফ নার্সিং জিনিসটা কি, যেটা নিরাপদ। আমরা বলি এনি ফ্রি ফর্ম এনি মাইক্রো অর্গানিজম, কোনোভাবে কোন ধরনের জীবাণু যাতে সংগঠিত না হয় সেটা আমাকে সবসময় খেয়াল রাখতে হবে। সো দিস ইজ আওয়ার সেফ নার্সিং প্রসিজিওর। সো কিছু হিস্ট্রি আমরা জানি, প্রত্যেকটা বিষয়ের একটা অতীত ইতিহাস থাকে, যেহেতু যে কোনো আবিষ্কার ইতিহাস থেকে হয়। যেমন দেশে এখন করোনা ভাইরাস, সারা বিশ্বে করোনা ভাইরাস, যে করোনা ভাইরাসের সাথে আমরা অতীতে পরিচিত ছিলাম না। তো এই COVID-19 আমাদেরকে অনেক কিছু পরিচিত করেছে এবং এটা একটা ইতিহাস হবে, আজন্ম একটা ইতিহাস হবে। প্রত্যেকটা জিনিসেরই একটা ইতিহাস তৈরি হয়, যেহেতু আমাদের মেডিকেল সায়েন্স ডে টু ডে আমাদের অ্যাডভান্স হচ্ছে এবং সায়েন্টিফিক ওয়েতে আমরা কাজ করছি। সুতরাং সায়েন্টিফিক ওয়েতে কাজ করার আগে এর প্রয়োজনীয়তাটা কীভাবে উপলব্ধি হলো, যে একটা বেলুন তৈরি করতে হবে, ক্যাথেটার তৈরি করতে হবে, ক্যাথেটার বানাইতে হবে, ক্যাথেটারটা কীরকম হবে, কী সাইজ হবে, এইগুলো একটা সায়েন্টিফিক বিষয়। সুতরাং হিস্ট্রিক্যালি কী বলছে, সিন্স আর্লি টাইমস ক্যাথেটার্স অফ ওয়ান ডেসক্রিপশান অর অ্যানাদার হ্যাভ বিন ইউজড ফর দ্য সেম পারপাস, এক ধরনের বর্ণনা ছিল এবং সেভাবে ব্যবহৃত হইতো। দি আর্লিয়েস্ট নোন এস ক্যাথেটার্স আর আন্ডারস্টুড টু হ্যাভ বিন ইউজড বাই দ্য চাইনিজ অ্যান্ড ওয়ার মেড ফ্রম ড্রাইড রিডস অ্যান্ড পামস লিভস, পাতার মাধ্যমে, শুকনা পাতা, লম্বা শুকনা পাতা। পাম মানে আমাদের আমরা যা বলি পাম ওয়েল গাছ আছে, সেই পাম ওয়েলের যে লম্বা লম্বা পাতা আছে সেই পাতা কোনোভাবে একটু ইউনিট রাখতে দিয়ে সেটা একটা ড্রেনেজ সিস্টেমে করা হতো আর কি। সো ফ্রেডরিক ফলি যে আবিষ্কারক, ফ্রেডরিক ফলি ইন 1935 ওয়াজ দ্য ফার্স্ট টু ডিজাইন এ ক্যাথেটার দ্যাট হ্যাড অ্যান ইন্টিগ্রাল বেলুন হুইচ সার্ভ টু দ্য রিটেইন ইট ইন দ্য ব্লাডার, ইট ওয়াজ 1992। এর আগে কিন্তু আমরা প্রথমে আমরা 80s আমরা যখন নার্সিংয়ে আসছি তখন আমরা কিন্তু এই ফলি ক্যাথেটার পাইনি, আমরা পেয়েছি প্লেন ক্যাথেটার, যেটা ওয়ান টাইম রিমুভ করা হয়, একবার রিমুভ করে এটা করে দিতে হয় বিফোর দ্য অপারেশন, সার্জারি আর এনি প্রসিজিওর যখন ইউরিন ইভ্যাকুয়েশনের প্রয়োজন হতো তখন আমরা ওয়ান টাইম ইউজ একটা ক্যাথেটার, প্লেন ক্যাথেটার বলা হতো। যখন দেখা গেল যে না পেশেন্টের জন্য দীর্ঘ সময় রাখতে হয়, অনেক সময় আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে রাখতে হয়, আমাদের ক্রিটিক্যাল কেয়ারে যে সমস্ত পেশেন্ট তাদের যাতে বেড ওয়েটিং না হয় সেই জন্য আমরা ক্যাথেটার করি, এইভাবে আমাদের এখন সেই ক্যাথেটারটা বহুল প্রচলিত এবং সেটা আমাদের জন্য অবশ্যই একটা নার্সিং প্রসিজিওর, যে প্রসিজিওর আমাদের সকলে শিখতে হবে। কেন করব, রিজনস ফর ক্যাথেটারাইজেশন। আমরা জানি প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে, এইমস, অবজেক্টিভ অর রিজনস হোয়াই উই নিড দ্য ক্যাথেটারাইজেশন। সো ইউরিন ড্রেনেজ পোস্ট অপারেটিভলি, আমরা যখন পেশেন্ট আনকনসিয়াস থাকে বা আন্ডার অপারেশন থাকে তখন অপারেটিভ পিরিয়ডের জন্যে যদি ইউরিনটা তার সেফলি ড্রেনেজ হয়, এই জন্য আমরা বিফোর টেকিং দ্য পেশেন্ট টু দ্য ওটি আমরা ক্যাথেটার করি, অথবা অনেক সময় অপারেশন থিয়েটারে আমরা অপারেশন টেবিলেও ক্যাথেটার করে নেই। অ্যাকুরেট মেজারমেন্ট, ইউরিনের একটা মেজারমেন্ট আছে যে কতটুকু পেশেন্ট ইনটেক করলো, ফ্লুইড ইনটেক হলো এবং তার আউটপুট কতটুকু হলো, এটার একটা মেজারমেন্টের প্রয়োজন হয় ক্ষেত্র বিশেষে। সেই জন্য আমরা কী করি, অ্যাকুরেট মেজারমেন্ট করে করার জন্য আমরা ক্যাথেটার করে সেটা আমরা ইউরিন ব্যাগের সাথে সংযোগ করি এবং সেই ইউরিন ব্যাগেই কতটুকু ইউরিন পাস হলো উইদিন 24 আওয়ার্স সেটা আমরা মেজার করে রেকর্ড করতে পারি। ইউরিনারি রিটেনশান, ইউরিনারি রিটেনশান মিন্স যদি প্রস্রাব কোনো কারণে
আটকে যায়, প্রস্রাব না হয়, বিভিন্ন কারণে রিটেনশন অফ ইউরিন হতে পারে, সেই ক্ষেত্রে যদি নর্মাল ইউরিন পাস করতে না পারে তখন আমাদের ক্যাথেটারাইজেশন করার দরকার পড়ে। নিউরোলজিক্যাল ডিসফাংশন, দ্যাট ইজ ডিজিজ কন্ডিশন, যদি আমার নিউরোলজিক্যাল কোনো ডিজঅর্ডার থাকে, যদি আমার বোধ শক্তি কমে যায়, যদি অটোমেটিক্যালি প্রস্রাব নির্গত হইতে থাকে, সেই ক্ষেত্রে হইতে পারে, অথবা স্পাইনাল ইঞ্জুরি যদি আমরা ফল ফ্রম হাইট বা কোনোভাবে যদি স্পাইনাল ইঞ্জুরি হয় সেই ক্ষেত্রে আমাদের এই পেশেন্ট দীর্ঘক্ষণ আমাদের রাখতে হয়। অ্যান্ড আউটলেট অবস্ট্রাকশন অফ আনফিট ফর সার্জিক্যাল রিপেয়ার, যখন সার্জিক্যাল কোনো প্রসিজিওর হয় সেটাও আমি বলছি। অ্যান্ড ম্যানেজিং ইনকন্টিনেন্স অফ ইউরিন, বয়স্কদের ক্ষেত্রে এই জিনিসটা হয়, যখন বয়োবৃদ্ধ যারা আছেন তারা অনেক সময় তাদের ইউরিনারি ব্লাডারে যখন তাদের ক্যাপাসিটিটা কমে যায়, তাদের এটা বুঝতে পারে না, তখন অটোমেটিক্যালি ইউরিন পাস হইতে থাকে এবং বিছানা নষ্ট হয়, কাপড় নষ্ট হয়, যার জন্যে তখন তাকে সেফ পজিশনে রাখার জন্যে আমরা তাকে ক্যাথেটার করে রাখি। অনলি ইফ অল আদার মেথড অফ ম্যানেজমেন্ট হ্যাভ ফেইল্ড, যদি যেমন কন্ডম ক্যাথেটার আছে সেটা যদি ফেল করে, বা প্যাম্পার্স আছে সেটাও যদি আমরা সঠিকভাবে আমরা ব্যবহার করতে না পারি, তখন লং টাইম ইউরিন নিভাগেশনের জন্য আমাদের ক্যাথেটার করতে হয়। সো দিজ আর দ্য রিজনস অফ ক্যাথেটারাইজেশন। তো শিক্ষার্থীবৃন্দ, আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা এগুলো শুনবেন অবশ্যই নোট রাখবেন এবং সেটার ফিডব্যাক আশা করি চাইব। আমরা ভবিষ্যতে যখন আমাদের পরীক্ষাগুলো হবে তখন যাতে করে শিক্ষার্থীদের জন্য সহজ হয় তার জন্য আমি বলবো প্রত্যেকে নোট রাখবেন। আমরা এখান থেকে দূরশিক্ষণ আমরা অনলাইন যে ক্লাসগুলো নিব আমরা সরাসরি হ্যান্ড আউট দিতে পারবো না, তবে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলে যদি আইটি সেকশনে আপনারা যোগাযোগ করেন তাহলে হয়তো কিছু কিছু হ্যান্ড আউট আপনারা পেয়ে যেতে পারেন, এবং আপনাদের ইমেইলগুলি যদি আপনারা পাঠাইতে পারেন ইমেইলের মাধ্যমে রিকোয়েস্ট, বিএনএমসিতে যদি রিকোয়েস্ট পাঠান সেখান থেকেও আপনারা কিছু হ্যান্ড আউট পেয়ে যেতে পারেন। তো আমি আশা করি যে এগুলি সব আমাদের নার্স ভাই বোনদের জন্য, শিক্ষার্থী ভাই বোনদের জন্য অনেক উপকারে আসবে এবং ভবিষ্যতে আমরা সেই সঠিকভাবে কাজগুলো করব। প্রেভেলেন্সটা কি? প্রেভেলেন্স একটা রিসার্চের বিষয়, যে কী কোন কোন ক্ষেত্রে আমাদের ই লাগে, প্রয়োজন হয়। আপ টু 12.6 অফ দ্য হসপিটালাইজ পেশেন্ট আর ক্যাথেটারাইজড, হসপিটালে যে সমস্ত পেশেন্ট ক্রিটিক্যালি ভর্তি হয় তাদের ক্ষেত্রে 12.6% পেশেন্টের ক্যাথেটার করার প্রয়োজন হয়। ইটস নট দ্য লিটিল অ্যামাউন্ট, ইটস এ বিগ অ্যামাউন্ট, বিগ নাম্বার। সো 4.5% পিপুল ইন দ্য কমিউনিটি, কমিউনিটি মানে যারা বাড়িতে থাকে, নিজস্ব ঘরে থাকে, হ্যাঁ, হোম হেলথ কেয়ারের জন্যে অনেক বয়োবৃদ্ধ মা বাবা আছে তাদের ক্ষেত্রে ইয়া প্রযোজ্য। 20-30% অফ হসপিটাল পেশেন্টস ডেভেলপ ব্যাকটেরিয়া, এইটা একটা অ্যানাদার ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। অ্যান্ড 2-6% অফ দিস ডেভেলপ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটা মোস্ট ডেঞ্জারাস, ইউটিআই। তো এই ক্ষেত্রে এগুলো হলো রিসার্চ স্টাডির ব্যাপার, এগুলা স্ট্যাটিস্টিক্যালি দেখানো হয়েছে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অফ দোজ উইথ ইনফেকশন ইন 1-4% ডেভেলপ ব্যাকটেরিমিয়া, অ্যান্ড অফ দোজ 13-30% ডাই। সো এখন আমরা বুঝতে পারবো যে এটার গুরুত্বটা কতটুকু, যে মানুষ যদি সঠিকভাবে আমরা তাদের পরিচর্যা করতে না পারি, সেফ নার্সিং কেয়ার যদি আমরা না দিই তাহলে পেশেন্ট অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে, তার মাঝে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটা আমরা এমন ব্লাডে চলে যেতে পারে, অ্যান্ড অ্যামং দি দ্যাম 13-30% পেশেন্ট অকালে মারাও যেতে পারে এই কারণে, ডিউ টু নেগলিজেন্সি অফ ক্যাথেটার কেয়ার। সো গুড ক্যাথেটার কেয়ার আমরা কীভাবে নিব? কারেক্ট চয়েস অফ ক্যাথেটার, আমাদের
অনেক ধরনের এখন অ্যাডভান্স সিলিকন ক্যাথেটার বের হয়েছে, এবং সাইজ দেখতে হবে অ্যাজ পার এজ, বয়স অনুপাতে বাচ্চাদের জন্য একটা সাইজ বা কিশোরদের জন্য, কিশোরীদের জন্য এক ধরনের সাইজ, অ্যাডাল্টদের জন্য এক ধরনের সাইজ, সেই সাইজগুলো আমাদের বুঝতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট সাইজ, কারেক্ট চয়েস অফ ক্যাথেটার অ্যান্ড অ্যাসেপটিক ইনসার্শন। অ্যাসেপটিক ইনসার্শন যে জিনিসটা আমি বলছিলাম, যে অ্যাসেপটিক টেকনিক যেটা হলো স্টেরাইল টেকনিক, স্টেরাইল টেকনিক আমাকে ব্যবহার করতে হবে, এবং অ্যাপ্রোপ্রিয়েট ড্রেনেজ সিস্টেম উইথ সাপোর্ট। আমরা হসপিটালে অনেক সময় ভিজিটে যেয়ে দেখি যে খুবই আনকেয়ার্ড অবস্থায় পেশেন্টের ক্যাথেটার করা হয়, বা আমরা সেটা অনলাইনে আমরা বলতে পারছি না, তারপরে আমি অবজারভেশনটা বলি। অবজারভেশনটা হলো যে দেখা যায় যে ইউরিন ব্যাগ, ইউরিন ক্যাথেটার করা হয়েছে, সেটা ইউরিন ব্যাগটা যথাস্থানে একটা বেড সাইড কর্নারে একটা হ্যাঙ্গার থাকে, হ্যাঙ্গারের মাঝে ঝোলানো থাকে। যদি হ্যাঙ্গার নাই থাকে, কমপক্ষে আমরা যে কোনো একটা গস পিস বা একটা সুতা দিয়ে আমরা ক্যাথেটারটা করার পরে ব্যাগটা আমরা নিরাপদে হ্যাঙ্গিং রাখব। দ্যাট ইজ দ্য সেফ পজিশান অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট, যাতে করে কোনো ক্রমেই ফ্লোর টাচ না করে, ফ্লোর টাচ যাতে না করে ইউরিন ব্যাগ। এবং আমি আমার অবজারভেশনে দেখা গেছে যে পেশেন্টের বিছানার নিচে যে ময়লার গামলা থাকে, সেই গামলার মাঝে অনেকেই কিন্তু ব্যাগটা রেখে দেয়। এটা কিন্তু খুবই মেডিকেল অফেন্স, দিস ইজ মেডিকেল অফেন্স। সুতরাং এটাকে আমরা সহজভাবে নিতে পারি না। আমরা যারা সুপারভিশনে থাকি, আমাদের নজরে পড়লে আমরা সাথে সাথে সেটা আমরা কারেকশন করে নিই, যাতে করে পেশেন্টের সেফটিটা আমরা দিতে পারি। কারেক্ট অ্যাডভাইস টু পেশেন্ট, রোগীকে আমাদের উপদেশ দিতে হবে, যাতে করে এই ইউরিন ক্যাথেটারটা যাতে টেনে না খুলে ফেলে বা এটার মাঝে বারবার হাত না দেয়, কারণ দ্যার ইজ জার্ম। অলওয়েজ আনটাচ পজিশনে থাকবে এবং তার হাইজেনিক কেয়ার থাকবে, টিপ অফ দ্য ক্যাথেটারের এই সাইড দিয়ে। তারপরে আমাদের যখন আমরা ইউরিন ব্যাগটা এমটি করব, সেই ক্ষেত্রে আমার কিন্তু প্রিকশন থাকবে, ফ্লুইড ইনটেক, কতটুকু ফ্লুইড খাওয়া হলো, দেওয়া হলো, এবং কতটুকু ফ্লুইড আউটপুট হলো, সেটা আমার অবশ্যই রেকর্ড রাখতে হবে বাই ইনটেক অ্যান্ড আউটপুট চার্ট। উই হ্যাভ টু মেনটেন ইট, উই মাস্ট মেনটেন হোয়েন এভার পেশেন্ট ইজ ক্যাথেটারাইজ, দেন উই হ্যাভ টু মেনটেন দ্য ইনটেক অ্যান্ড আউটপুট চার্ট। কারেক্ট ইনটেক অ্যান্ড আউটপুট আমাকে রাখতে হবে অন রেকর্ড। হাউ টু সিক হেল্প, তখন যখন পেশেন্টকে বলতে হবে, পেশেন্ট যেহেতু বিছানা থেকে উঠতে পারবে না, তখন অবশ্যই তার কোনো প্রয়োজনে আমাদের ডাকতে হবে, কীভাবে সে কার হেল্প চাবে, সেই জন্য তার কাছে কোনো বেল রাখতে হবে বা তার একটা কলিং সিস্টেম থাকতে হবে বা তার বাইস্ট্যান্ডার থাকতে হবে, যে কোনো একভাবে সে যেন হেল্প পায়। প্ল্যান ফর রিমুভাল অর রেগুলার চেঞ্জেস, আমাদের একটা জিনিস জানা আছে, আমরা কতদিন একটা ক্যাথেটার রাখতে পারবো, একাধারে কতদিন রাখতে পারবো। যদি আমরা লম্বা সময় রাখি, তাহলে কী হয়, ইউরিনে একটা সেডিমেন্টেশন আসে, সেই সেডিমেন্টেশন জমা হইতে হইতে এই কী হয়, এটা ক্লগড হয়ে যায়, ক্লগড হয়ে গেলে তখন সেটা আটকে যায়, রিটেইন ক্যাথেটার হয়ে যায়, তখন আর ক্যাথেটার সহজভাবে খোলা যায় না, তখন আবার পেশেন্টের জন্য অনেক বিড়ম্বনা, এবং সেটা অপারেশন থিয়েটারে নিয়ে যেয়ে ইউরোলজিস্টের মাধ্যমে বা সার্জনের মাধ্যমে তখন ক্যাথেটার আবার সেটা খোলাইতে হয়। দ্যাট ইজ ভেরি টাফ কন্ডিশন। সুতরাং তার আগে আমাকে বুঝতে হবে যে ক্যাথেটারটা করার সময় ক্যাথেটারটা কে করলো, কীভাবে করলো, তার নাম অবশ্যই ডকুমেন্টেশনে থাকবে, তারিখ থাকবে কয় তারিখে দেওয়া হলো, এবং ডেট অফ রিমুভাল কয় তারিখে এটা চেঞ্জ করতে হবে সেটাও কিন্তু আমাকে লিখতে হবে। প্রয়োজন আমরা ক্যাথেটারের গায়ে আমরা পেন দিয়া এরকম আমাদের মার্কার পেন দিয়ে আমরা লিখে নিব যে ইনসার্শন ডেট, ডেট অফ ইনসার্শন, ডেট অ্যান্ড টাইম অফ ইনসার্শন।
এটা আমাকে অবশ্যই মেনশন করতে হবে অ্যান্ড বাই হোম কে করল সেটা ডাক্তার করুক নার্স করুক সেখানে নেম নাম থাকবে ফুল নেম থাকবে ফুল নেম অ্যান্ড ডেজিগনেশন অলসো যেই করবে দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ নার্সিং আমাদের যে নর্মাল প্র্যাকটিস হয় সেই প্র্যাকটিসে কিন্তু এইগুলা আমরা সাধারণত অনেককে করতে দেখি না কিন্তু উই হ্যাভ টু অ্যাওয়ার অ্যাবাউট ইট যে আমরা যে কোনো অবস্থার প্রেক্ষিতে আমাদের ডকুমেন্টেশন প্রত্যেকটা জিনিসের ইভিডেন্স থাকতে হবে নাও ইভিডেন্স বেসড নার্সিং আমাদের সেই জিনিসটাই শেখায় সো ডিল উইথ ক্যাথেটার প্রবলেমস ক্যাথেটারে কী কী প্রবলেম হইতে পারে সেটাও আমাকে বুঝতে হবে যদি আমি ইগনোর করি কোনো কারণে সো আমাদের সেই জিনিসটা দেখতে হবে হোয়াট ইজ দ্য আইডিয়াল ক্যাথেটার ভালো বা আইডিয়াল ক্যাথেটার সেফ ক্যাথেটার কী নাম্বার ওয়ান সফট নরম হইতে হবে অ্যান্ড কমফোর্টেবল হইতে হবে যাতে পেশেন্টের ইউরিনারি ট্র্যাক্টে যে জন্য কোনো ধরনের ক্ষত তৈরি না হয় যদি শক্ত একটা জিনিস আমরা দিই এর আগে মেটালিক ক্যাথেটার ছিল কোনো এক সময়ে সার্জারিতে দেখা গেলো মেটালিক ক্যাথেটার ইউজ করা হতো এই ফলি ক্যাথেটার বা সিলিকন ক্যাথেটার হওয়ার আগে প্রথমে মেটালিক ক্যাথেটার আমরা 80 দশকে দেখেছি তারপর প্লেন ক্যাথেটার দেখেছি লেটেস্ট আবিষ্কার ফলি ক্যাথেটার যেটা সফট হইতে হবে এবং ইজি টু ইনসার্ট জেলি টাইপ থাকতে হবে জেল লাগানো থাকে স্টেরাইল সাফিসিয়েন্ট ফার্ম ফর ইজি ইনসার্শন অ্যান্ড মেনটেনিং লোমেন প্যাটেন্সি যাতে করে আমরা সুন্দরভাবে সহজভাবে নিরাপদে আমরা ইনসার্ট করতে পারি উইথ অ্যাসেপটিক টেকনিক জীবাণুমুক্ত পরিবেশ যে প্রসেস সো লার্জেস্ট পসিবল লোমেন সাইজ ফর দ্য স্মলেস্ট পসিবল এক্সটার্নাল ডায়ামিটার সেটা আমাকে জাজ করতে হবে অ্যাজ পার পেশেন্ট এইজ অ্যান্ড সেক্স সেই হিসাবে আমাকে দেখতে হবে কোন ক্যাথেটারটা তার জন্য প্রযোজ্য যেটা ইলাস্টিক রিকোয়েল সো দ্যাট বেলুন ক্যান বি ডিফ্লেটেড টু ইটস অরিজিনাল সাইজ তখন যে বেলুনটা যেটা আটকে থাকবে সেটা তার অরিজিনাল সাইজটা সেটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে কজেস মিনিমাল টিস্যু রিয়াকশান যাতে করে কোনো ধরনের টিস্যু রিয়াকশান না হয় ইরিটেশন না হয় সফট টিস্যু ইউরিনারি ট্র্যাক্ট যে এটা আছে আমাদের মূত্রনালী বলি যেটা সেই মূত্রনালীতে যাতে কোনোভাবে আঘাত না পড়ে বা কোনো সফট টিস্যু রিয়াকশান না হয় ইনহিবিটস কলোনাইজেশন বাই মাইক্রো অর্গানিজম কোনোভাবেই জানে মাইক্রো অর্গানিজম যাতে এখানে গ্রোথ না হয় সেইভাবে আমাকে দেখতে হবে এমনকি ওয়াশ করতে হবে রেজিস্ট এনক্রাস্টেশন বাই মিনারেল ডিপোজিট যেটা আমি আগে বলছি যে ইউরিন পাস হইতে হইতে এক ধরনের সাদা কাস্ট বা এই ধরনের দানাদার বস্তু অনেক সময় জমা হয় যখন এরকম অবস্থা দেখা দিবে তখন এটা কিন্তু ক্লিন করতে হবে ক্লিন করে আবার সেটা ব্লাডার ইরিগেশনে হইতে পারে বা অন্য প্রসেসে হইতে পারে বা রিইনসার্শনের মাধ্যমে হইতে পারে এনিওয়ে উই হ্যাভ টু অ্যাভয়েড টু রি এনক্রাস্টেশন অফ মিনারেল ডিপোজিটস খনিজ লবণ তো নির্গত হয় সেই লবণটা যখন আঠালো দানাদার হয়ে যায় তখন কিন্তু সেই ক্যাথেটারটা ই হয়ে যেতে পারে আটকে যেতে পারে সো ফর ইচ পেশেন্ট প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে আমাকে কী করতে হবে ফর ইচ পেশেন্ট ইউ শুড কনসিডার দ্য ফলোয়িং কী কী নাম্বার ওয়ান ম্যাটারিয়াল আমরা কোন ম্যাটারিয়ালটা ব্যবহার করব ম্যাটারিয়াল লেন্থ অফ ক্যাথেটার কার জন্য কোন সাইজের ক্যাথেটার প্রয়োজন হবে অবশ্যই আমরা সেটা আগে বুঝে নেব বেলুন অ্যাপ্রোপ্রিয়েট বেলুন আছে কি না সেটা দেখব অ্যান্ড ক্যাথেটার সাইজ সেটা আমরা বলছি একই জিনিস সাইজ অফ ক্যাথেটার আমরা জানি সো দ্যার আর ডিফারেন্ট টাইপস অফ ক্যাথেটার সো মেনি টাইপস অফ ক্যাথেটার পিভিসি অর প্লাস্টিক
ক্যাথেটার ম্যাটেরিয়াল শর্ট টার্ম অ্যাপ্রক্সিমেটলি 14 ডেজ আমরা যদি রাখি, সেটার জন্য আমাদের একটা দ্যাট ইজ 2 উইকস প্রন টু অ্যানক্রাস্টেশন, যাতে করে আমাদের এই অ্যানক্রাস্টেশন মানে দানাদার জিনিসটা যাতে না বাদে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। অ্যান্ড আনকমফোর্টেবল টু সিট অন পেশেন্ট, যদি আনকমফোর্টেবল মানে কি তার যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয়। আমাদের ইকোনমিক অবস্থা দেখতে হবে, যে পেশেন্ট কোনটা অ্যাফোর্ড করতে পারে সেই জিনিসটা আমাকে দেখতে হবে। ইট ইজ চিপ অ্যান্ড থিন ওয়ার্ল্ড লার্জেস্ট লুমেন, ওয়াটার অ্যাবজর্পশন লো অ্যান্ড ইউজড ISC ক্যাথেটার্স, আমরা যেটা স্ট্যান্ডার্ড ক্যাথেটার আমরা ইউজ করে থাকি সেটাকে আমরা বলবো। লেটেক্স কি? শর্ট টার্ম অ্যাক্সেপশনলি 14 ডেজ, সফট অ্যান্ড ফ্লেক্সিবল, প্রন টু রেপিড অ্যানক্রাস্টেশন, হাই সারফেস ফ্রিকশান, ডিসকমফোর্ট অ্যান্ড ইরিটেশন, এগুলো যদি না হয় এই জন্য আমরা সুন্দরভাবে আমরা একটা ক্যাথেটার আমরা চয়েস করে নেব। বিকজ ইউরেথ্রাল টিস্যু ইনফ্লামেশন, যদি আমরা যদি রাফ কোনো ক্যাথেটার ইউজ করি তাহলে সেখানে কী হইতে পারে, ইউরেথ্রাল টিস্যু ইনফ্লামেশন হইতে পারে। অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড বডি ফ্লুইডস মে লিড টু ইনক্রিজ দ্য ওভারঅল ডায়ামিটার অ্যান্ড রিডাকশন ইন লুমেন সাইজ। সো ডাজ দ্য পেশেন্ট হ্যাভ এ ল্যাটেক্স অ্যালার্জি, আমার আরেকটা জিনিস জানতে হবে যে পেশেন্টের কোনো অ্যালার্জিক রিয়াকশন আছে কি না। অনেক সময় দেখা গেল যে অনেকেরই প্লাস্টিক, যেমন গ্লাভস পরলে বা সিনথেটিক কোনো কিছু পরলে তার শরীরে ইরিটেশন হয়, চুলকানো হয়, এই সমস্ত জিনিসগুলো যদি পেশেন্ট কমপ্লেন করে অবশ্যই সেটা আমাকে ইনফর্ম করতে হবে এবং সেটা রেকর্ডে রাখতে হবে, পেশেন্ট হ্যাভিং অ্যালার্জিক উইথ দ্য ল্যাটেক্স দিস ক্যাথেটার। টিফলন কোটেড ল্যাটেক্স, দ্যাট ইজ সো মেনি টাইপস। সো মিডিয়াম টার্ম আপ টু 4 উইকস, যদি আমরা দীর্ঘ সময়ের জন্য রাখি, ফর আনকনসিয়াস পেশেন্ট অ্যান্ড ইনকন্টিনিউন্স অফ ইউরিন, স্পাইনাল ইঞ্জুরি, এই সমস্ত ক্ষেত্রে আমরা একাধারে 1 মাসও রাখতে পারি যদি আমাদের সেই স্ট্যান্ডার্ড হয়। টেফলন কোটেড ল্যাটেক্স ক্যাথেটার, এগুলা নতুন নতুন আবিষ্কার হচ্ছে। ইস কোটিং মেক সার্ফেস স্মুদার অ্যান্ড ইজিয়ার টু ইনসার্ট, সহজে এটা ইনসার্ট করা যায়। অ্যান্ড স্টিল প্রন টু এনক্রাস্টেশন, এটার মধ্যে দানাদার বিষয়টা কম তৈরি হয় এবং সেটা র্যাপিডলি হয় না, গ্রোথ হয় না, দানাদার গ্রোথ হয় না। লেস অ্যাবজর্পশন অফ ওয়াটার, পানি খুব অল্প অ্যাবজর্পশন হয়। অ্যান্ড অল লেস ইউরেথ্রাল ইরিটেশন, যে ইউরিনের ট্র্যাক্টে পিরপির করে, বিড়বিড় করে, কামড়ায়, কুটকুট করে, এরকম যাতে না হয়। কারণ হলো এগুলো পেশেন্টকে যখন ইরিটেশন দেয় তখন পেশেন্টের ঘুম হবে না, অসহ্য যন্ত্রণা, সে এমন হতে পারে সে নিজে টেনে ইউরিনের ক্যাথেটারটা তখন টান মারতে, হয়তো অজ্ঞান অবস্থা সে টেনে খুলে ফেলতে পারে এবং মেজর প্রবলেম অ্যারাইজ হতে পারে। সুতরাং আমাদেরকে সেইভাবে লক্ষ্য রাখতে হবে। সেকেন্ড, সিলিকন ইলাস্টোমার কোটেড ল্যাটেক্স, দ্যাট ইজ লং টার্ম ইউজ আপ টু 12 উইকস অ্যান্ড ইজি টু ইনসার্ট, লেস এনক্রাস্ট্রাকশন অ্যান্ড ইউরেথ্রাল ইরিটেশন। অ্যান্ড হাইড্রোজেল ল্যাটেক্স, নাও হাইড্রোজেল কোটেড ল্যাটেক্স, দ্যাট ইজ ল্যাটেস্ট ওয়ান, লং টার্ম আপ টু 12 উইকস, হাই কম্পাটিবিলিটি উইথ হিউম্যান টিস্যুস অ্যান্ড স্লিপারি সার্ফেস, রিডাকশন অফ ট্রমা, এখানে কোনো ধরনের যন্ত্রণা হবে না, আঘাত হবে না, দ্যাট ইজ সেফ, দ্যাট ইজ দ্য হাইড্রোজেল কোটেড ল্যাটেক্স ক্যাথেটার, দ্যাট ইজ দ্য ল্যাটেস্ট ওয়ান। নাম্বার 4, 100% সিলিকন, সো লং টার্ম আপ টু 12 উইকস, থিন ওয়াল্ড, লার্জার রেজিস্ট্যান্ট অ্যান্ড এনক্রাস্টেশন, লেস টিস্যু ইরিটেশন, স্লো ডিফিউশন অফ ওয়াটার আউট অফ বেলুন ক্যান অকার, প্রোডাক্ট অফ চয়েস। অ্যানাদার টাইপ, হাইড্রোজেল কোটেড ল্যাটেক্স, দ্যাট ইজ লং টার্ম আপ টু 12 উইকস, সেটা রাখা যাবে, অ্যান্ড হাই কম্পাটিবিলিটি উইথ দ্য হিউম্যান টিস্যু
and slippery surface, reduction of trauma and hydromel coated silicon. Another one, long term up to 12 weeks, advantage of being hydrogel coated without risk of latex allergy. A latex allergy jeta eta ei hydro hydromel coated silicon ta ekhon dekha jay allergy free thake. So amra jani je standard length koto thakbe. ক্যাথেটার সিলেকশন, ইউরেথ্রাল ক্যাথেটার যখন আমরা সিলেকশন করব কোনো পেশেন্টের জন্য, যখন অ্যাডভাইস হবে, লেন্থ দেখতে হবে স্ট্যান্ডার্ড মেল লেন্থ 43 সেন্টিমিটার, ফিমেল লেন্থ 18 সেন্টিমিটার. সুতরাং দ্যার ইজ ডিফারেন্স বিটুইন দ্য মেল অ্যান্ড ফিমেল ক্যাথেটার. বেলুন সাইজ 10 ml স্টেরাইল ওয়াটার অনলি, 30 ml অনলি ইন স্পেশালিস্ট প্র্যাকটিস. এটা বিশেষ ক্ষেত্রে বেলুন সাইজ মিনিমাম 10 ml থাকলেই আমরা মোটামুটিভাবে ই করতে পারি. সাইজ দ্যাট ইজ 1 ইঞ্চ ইজ 1/3 mm এক্সটার্নাল ডায়ামিটার, স্মলেস্ট পসিবল ইজ দ্য বেস্ট. ইউরিন ক্লিয়ার 12 to 14, দ্যাট ইজ দ্য ইউরিন ক্লাউডি, দ্যাট ইজ দ্য অ্যানাদার থিং, অ্যান্ড ইউরিন ক্লট. এগুলো আমরা এত ডেসক্রিপশন এটা লাগবে না আমাদের. সো লার্জ ক্যাথেটার কজ, বড় ক্যাথেটারটা যদি বড় হয়ে যায় তাহলে কি হয়, ইনক্রিজ ব্লাডার ইরিটেবিলিটি. যদি ক্যাথেটারটা যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয় তাহলে কি সমস্যা হতে পারে? নাম্বার ওয়ান, ইনক্রিজ ব্লাডার ইরিটেবিলিটি অ্যান্ড স্পাজম, সেটার মধ্যে একটা স্পাজম হতে পারে, ভিতরে ভিতরে একটু মাস্কুলার মানে সফট টিস্যু স্পাজম হতে পারে, পেইন হইতে পারে, সেই ক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে. বাইপাসিং ইউরেথ্রাল ফোল্ডস ডো নট ক্ল্যাম্প টাইট অ্যারাউন্ড দ্য ক্যাথেটার, মানে ইউরেথ্রাল ফোল্ডস যে কোনো সময় এটাকে টাইট করে রাখা যাবে না ক্যাথেটারের কাছে. অ্যান্ড আলসারেশন অফ ব্লাডার নেক, ব্লাডারের যে ই আছে যে এটা ক্যাথেটার হলে দেখানো যেত, তো সেটা সেটা যাতে কোনো ধরনের ঘা না হয়। অ্যান্ড ব্লকেজ অফ প্যারা ইউরেথ্রাল গ্ল্যান্ডস উইথ প্রোডিউস দ্য মিউকাস লাইনিং অফ দ্য ইউরেথ্রাল প্রোটেকশন.